হেডলাইনস। বদরপুরে ড্রাগস পিস্তল সহ দুই যুবক আটক। গোয়েন্দা বাহিনীর অভিযানে আটক পাচারকারীরা ফের ভয়ঙ্কর ডাকাতি পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ এবং বিএসএফ এর গোয়েন্দা বাহিনী। জাতীয় সড়ক হয়ে উঠেছে যেন পাচারকারীদের মুক্ত করিডোর। বিএসএফ এবং বদরপুর পুলিশ যৌথ অভিযানে বৃহৎ পরিমাণে ড্রাগস সহ পিস্তল উদ্ধার করে। দ্বিতীয় দিনেও থমথমে পরিস্থিতি আসাম ত্রিপুরা সীমান্তে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম আসাম ও ত্রিপুরা। ঘটনায় ত্রিপুরা ও আসামে পৃথক পৃথক মামলা দায়ের। বর্তমানে প্রতিবাদকারীরা সম্পূর্ণ ঘটনার সুষ্ঠু বিচারের জন্য দুই রাজ্যের এবং দুই জেলার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন। ত্রিপুরা সীমান্ত পেরিয়ে আসামে প্রবেশের পথে চোরাই বাড়িতে আসাম পুলিশের হাতে বাজেয়াপ্ত গাঁজা বোঝাই ট্যাঙ্কার। 71 প্যাকেটে মোট 1420 কেজি শুকনো গাঁজা উদ্ধার, যা কালোবাজারি মূল্য প্রায় 1,42,00,000 টাকা। গাড়ি চালক মিঠুন সরকারকে আটক করেছে পুলিশ। দক্ষিণ ত্রিপুরা শান্তির বাজার আশ্রম টিলায় রবিবার নিজ বাড়িতে নাতি দায়ের কূপে মৃত্যুর মুখে ঢলে পড়লেন খুকুরানী দাস নামে 65 বছরের এক বৃদ্ধা। নাতি বিজয় দাস তার ঠাকুমাকে রান্না করে দা দিয়ে মাথায় আঘাত করে। পরবর্তী সময় ঘটনাস্থলে প্রাণ হারান খুকুমণি দাস, পালিয়ে যায় নাতি। ঘন ঘন লোডশেডিং এর বিরুদ্ধে বিদ্যুৎ কার্যালয়ের সম্মুখে অনশনে করিমগঞ্জের জনগণ। রাতে দফায় দফায় উত্তাল হয়ে উঠল করিমগঞ্জে বিদ্যুৎ কার্যালয়। বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল করিমগঞ্জের শহর তথা গ্রামাঞ্চলের জনগণ। খুব চরমে, যেকোনো সময় গণ আন্দোলনের ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে আশঙ্কা। 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা প্রদানে প্রতিশ্রুতি দেওয়া বিজেপি সরকারে বড় বড় কথা বলার মানুষ চুপসে গেছে। 24 ঘন্টা তো দুঃস্বপ্ন। বরাকের করিমগঞ্জে প্রতিদিন 4 ঘন্টাও বিদ্যুৎ দিতে পারছে না হিমন্ত সরকার পরিচালিত বিদ্যুৎ বিভাগ। রাজ্য সরকারের 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা প্রদানে প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে সরকারকে তুলোধুনো করলেন প্রদেশ কংগ্রেসের কার্যকারী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ। বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকার বিরূপ মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল করিমগঞ্জ। ইন্দিরা ভবনের সামনে পোল মন্ত্রী পীযূষ হাজারিকার কুশপুতুল। মন্ত্রী হাজারিকার দুর্নীতির কারণেই ক্ষমতা হারিয়েছে কংগ্রেস, অভিযোগ কংগ্রেসীদের। আসামের জল সম্পদ ও তথ্য জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকার সিন্ডিকেটের মাস্টার মাইন্ড আখ্যায়িত করলেন কংগ্রেসীরা। 14 লক্ষ টাকার আর্থিক কেলেঙ্কারি সিইও মামলার 2 বছর পর অ্যাকশন মোডে কাছাড় সদর পুলিশ। ধৃত সচিবকে আদালতে সোপর্দ করে 2 দিনের রিমান্ডে নিয়েছে কাছাড় পুলিশ। 2 বছর আগে চতুর্দশ অর্থ কমিশন তহবিলে আর্থিক তছরুপের মামলায় গ্রেপ্তার হলেন কাছাড় জেলার তারাপুর জিপি প্রাক্তন সচিব অমিতাভ নাথ। সরকারি উন্নয়নের টাকায় হেরফের করার পুরনো অভিযোগে কাছাড়ের সপ্তগ্রাম জিপি সচিব অমিতাভ নাথকে গ্রেপ্তার করলো কাছাড় পুলিশ। G20 সম্মেলনে দিল্লিতে আন্তর্জাতিক সমাবেশে বরাক উপত্যকা থেকে আমন্ত্রিত হলেন একমাত্র শাহিদুল ইসলাম। বরাক উপত্যকা সংবাদ জগতের বড় প্রাপ্তি। G20-তে আমন্ত্রিত বরাকের শাহিদুল ইসলাম। বরাকের কৃতি সন্তানের কৃতিত্বে গর্বিত বরাক। শুভেচ্ছা অভিনন্দন পরিচিত জন এবং শুভাকাঙ্ক্ষী মহলের। বিশ্বের 20 দেশ প্রধানের সমাবেশ থেকে সংবাদ কভার করবেন বদরপুরের সাংবাদিক শাহিদুল। আগরতলা থেকে বাংলাদেশের চট্টগ্রামে বিমান চলাচল শুরু হচ্ছে 17 সেপ্টেম্বর, জানিয়েছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া। এর আগে 9 সেপ্টেম্বর আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া অবধি ট্রেন চালু হওয়ার কথা রয়েছে। জ্বালানির দাম বাড়লো পাকিস্তানে। পেট্রোল ডিজেলের দাম বেড়লো 300 টাকা, ইতিহাসে প্রথমবার। নতুন করে জ্বালানির দাম বেড়েছে পাকিস্তানে। বর্তমানে পাকিস্তানে 1 লিটার পেট্রোলের দাম পাক মুদ্রায় 305.36 টাকা, 1 লিটার ডিজেলের দাম পাক মুদ্রায় 311.84 টাকা। পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম প্রকাশ করে পাকিস্তানের অন্তর্বর্তী সরকার। এক ধাক্কায় 14.91 টাকা বাড়ানো হয়েছে পেট্রোলের দাম। হাই স্পিড ডিজেলের দামও একেবারে 18.44 টাকা বেড়েছে। উত্তরপ্রদেশের রাস্তায় বাক্সের ভেতর থেকে মিলল তরুণীর অর্ধদগ্ধ দেহ। তার মুখ থেকে কোমর পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। তরুণীকে যাতে শনাক্ত করা না যায় তা নিশ্চিত করতেই দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের অনুমান। ওই তরুণীকে ধর্ষণ করে হত্যা করা হয়ে থাকতে পারে। সিঙ্গাপুরে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ থারমান শানমুগারাত্নাম। তিনি সিঙ্গাপুরের রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টির প্রাক্তন নেতা। 70.4% ভোট পেয়ে 66 বছর বয়সী থারমান জয়ী হয়েছেন। থারমান সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হবেন থারমান। ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের কারণে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া ওড়িশায়। ভারী বৃষ্টির মাঝে বজ্রপাতে প্রাণ হারালেন 10 জন। শনিবার ওড়িশা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হয়, যার মধ্যে 6 জেলায় বাজ পড়ে 10 জনের মৃত্যু। 48 ঘন্টার মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে মৌসুম ভবন। এর জেরে আগামী 4 দিন ওড়িশায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে সকলকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাওড়াগামী বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। ট্রেনের এসি কামরায় ধোঁয়া বের হতে দেখতে পান রেলকর্মীরা। তড়িঘড়ি করে জরুরি ভিত্তিতে ব্রেক কষে ট্রেনটি থামানো হয়। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন। ঘটনায় হতাহতের খবর নেই, তবে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল ধলাই বিধানসভার মানুষ। বিগত কয়েকদিন ধরে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এ ভুগছেন জনগণ। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে ক্ষোভ প্রকাশ করছেন জনগণ। প্রচন্ড গরমের মধ্যে স্কুল পড়ুয়া অসুস্থ মানুষ, বয়স্করা সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর প্রভাব পড়েছে। এ নিয়ে জনপ্রতিনিধিদের তেমন মাথা ব্যথা নেই বললেই চলে। মন্ত্রী পীযূষ হাজারিকার কুশপুতুল দাহ করে শুনায় উত্তাল প্রতিবাদ করলো যুব কংগ্রেস এবং এনএসইউআই কর্মকর্তারা। রবিবার শুনায় বাজার পয়েন্টে মন্ত্রী পীযূষ হাজারিকার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
লামডিং বিদ্যুৎ বিভাগ কার্যালয়ে উত্তাল প্রতিবাদ। বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের সম্মুখে মহিলা পুরুষ একত্রিত হয়ে প্রতিবাদ গড়ে তোলেন। চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র তিন চার ঘন্টা বিদ্যুৎ থাকে বলে জনগণের অভিযোগ। এছাড়াও প্রতি মাসে অধিক বিল আসছে বলে জনগণ অভিযোগ উত্থাপন করেছেন। বিজেপি সরকার এবং বিদ্যুৎ বিভাগ মুর্দাবাদ ধ্বনিতে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয় জনগণ। বার্মিজ সুপারি ধাক্কায় হাইলাকান্দিতে বন্ধ তিন হাজার রোটা সুপারির গ্রামীণ কারখানা। রোজগার হারাচ্ছেন ষাট হাজার মহিলা। জেলায় রপ্তানি মূল্য পাঁচশো কোটি টাকা থেকে কমে দুইশো পঞ্চাশ কোটিতে পৌঁছেছে। আগামী ছয় সেপ্টেম্বর হাইলাকান্দিতে প্রতিবাদী মিছিল এবং সাত সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সভার সম্মুখে রাইজোর দল কৃষক মুক্তির কর্মীরা ধর্ণা কর্মসূচিতে বসবেন বলে ঘোষণা। রবিবার সাতসকালে কুমারঘাট শহরের প্রাণকেন্দ্রে রাস্তার পাশে এক দিন মজুরের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। কুমারঘাট থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তি কুমারঘাট ইন্ডাস্ট্রি এলাকায় শুভেন্দু বিকাশ রায় বলে জানা গেছে। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার, নিন্দা জানাল এআইইউডিএফ। আলগাপুরে বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে বিরোধীরা বিধায়ক নিজামের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ করছেন। আলগাপুরে সাংবাদিক সম্মেলন ডেকে এই দাবি করলেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর অনুগামী কর্মী সমর্থকরা। চরম বিদ্যুৎ সংকট, ট্রাফিক সমস্যা, জল সরবরাহ ভোগান্তি তথা শিলচর শহরের রাস্তাঘাটে বেহাল অবস্থা, সমস্যা সমাধানের জন্য রবিবার শিলচর প্রেস ক্লাবে আকসা বরাক নাগরিক সংসদ ইউটিডিসির যৌথ উদ্যোগে সাংবাদিক সম্মেলনের আয়োজন। দীর্ঘ দুই দশক পর পানীয় জল প্রকল্প ভাগ্যে জুটল রবিদাসপাড়া জনগণের। খুশির জোয়ার এলাকা জুড়ে জিপি সভানেত্রী মঞ্জু গোয়ালা সহ বিশিষ্টজনের হাত ধরে প্রকল্পের শিলান্যাস করা হয়। শিলান্যাস অনুষ্ঠানে এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। শিলচর ও কালাইনে জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার কুশপুতলিকা দাহ করল যুব কংগ্রেসেরা। যুব কংগ্রেসেরা বলেন কংগ্রেস নেতা দেবব্রত শইকীয়া এবং বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশের বিরুদ্ধে কুমন্তব্য করেছিলেন। তার প্রতিবাদে আজ মন্ত্রী পীযূষ হাজারিকার কুশপুতলিকা দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করলেন যুব কংগ্রেসেরা। মেঘালয় সোনাপুর কুলিয়ান এলাকায় বেহাল ছয় নম্বর জাতীয় সড়কে দুটি মালবাহী লরি দুর্ঘটনাগ্রস্ত। এতে বরাকের লাইফলাইন ছয় নম্বর জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল, চরম দুর্ভোগে পড়েছে নিত্যদিনের যাত্রীরা, খাদ্য সংকটে পড়েছেন যাত্রীরা, অনিশ্চয়তার দিকে বরাকের লাইফলাইন। জমি সংক্রান্ত বিবাদের জেরে স্কুল থেকে ফেরার পথে এক শিশুকে বেধড়ক মারপিট। রাতাবাড়ি থানায় মামলা করেও সুবিচার পাননি বলে অভিযোগ গন্ধরাজবাড়ির আব্দুল করিমের। রাতাবাড়ি থানায় এজাহার দায়ের করলেও পুলিশ ন্যূনতম প্রাথমিক তদন্ত করেনি বলে অভিযোগ করেন তিনি। বহিরাজ্য থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ চোরাইবাড়ির যুবক। উৎকণ্ঠায় পরিবারের লোকরা পেটের তাগিদে বহিরাজ্যে পাড়ি দিয়ে কাজ না পেয়ে অবশেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ আসাম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরা চোরাইবাড়ি থানাধীন ফুলবাড়ি পাঁচ নম্বর ওয়ার্ডের আবুল হোসেন নামের এক যুবক। এতে চরম উৎকণ্ঠায় পড়েছেন তার মা সহ পরিবারের লোকজন। বিধায়ক কমলাক্ষের অতীত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে ফকিরবাজারে মন্ত্রী পীযূষ হাজারিকার কুশপুতলিকা পুড়িয়ে বিক্ষোভ প্রতিবাদ কংগ্রেসের। রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী পীযূষ হাজারিকার কুশপুতলিকা পুড়িয়ে বিক্ষোভ প্রতিবাদ সাব্যস্ত মাঝগ্রাম সুতারকান্দি কংগ্রেসেরও।